আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে অনেকে কিন্তু ইউটিউবে বা যে কোনো জায়গাতে শুনেছে যে মিটারে নাকি বিদ্যুৎ বিল বেশি আসে, তো আর্থিংয়ের সাথে নিউটন কানেকশন করার জন্য। তো আসলে কি সত্যি কি না সেটাই দেখেন, আমি আজকের এই ভিডিওতে সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমি আপনাদের দেখাচ্ছি যে আর্থিংয়ের সাথে নিউটন কিন্তু কানেকশন করলে একাধিক মিটারে আমি কিন্তু দেখাবো আপনাদের যে আর্থিংয়ের সাথে নিউটন কানেকশন করলে বিদ্যুৎ বিল বেশি আসে কি না, এবং সে আর্থিংটা যদি মিটারের যে মেন সুইচের যে নিউটন আছে সেই মেন সুইচের সাথে নিউটনের সাথে আর্থিং কানেকশন করলে বিদ্যুৎ বিল বেশি আসে কি না সেটাই পরীক্ষিত করে দেখাচ্ছি আমি একাধিক মিটারের ক্ষেত্রে। তো এখানে কিন্তু যে কটা আমি মিটার এখানে দেখাবো এগুলোতে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসেনি আর্থিংয়ের সাথে নিউটন কানেকশন করার পরও। তো সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এই ভুলটা যে ধরানোর চেষ্টা করছি। তো সেটাই কারণ একটাই যে এখানে যে অনেকে মিটারের যে ই উঠে, ই উঠা আসলে কোনো বিষয় নয়, কারণ এখানে কী কারণে ই উঠে, এই ডিজিটাল মিটারে ই উঠতেই পারে, যে কোনো লেখা কিন্তু অনেক ক্ষেত্রে উঠে, এম ডি বা ই বা অনেক অক্ষর কিন্তু উঠে, এই কারণে ই উঠলে যে বিদ্যুৎ বিল বেশি আসবে তা কিন্তু না। আমি এই যে মিটারগুলো দেখাচ্ছি আপনাদের সেগুলোতে কিন্তু নিউটনের সাথে আর্থিং কানেকশন করে এবং মেন সুইচের সাথে করা আছে, তারপরে কিন্তু এগুলোতে বিদ্যুৎ বিল বেশি আসে না। এখন আপনার কথা হলো যে এখন যদি আপনি একটা মাপ নেন যে আমি কি কেমন বিদ্যুৎ বিল খরচ করছি, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতি মাসে একটা আপনাকে ইউনিট গুনতে হবে যে আমি আজকে কত ইউনিট পুরালাম, সামনে মাসে কত ইউনিট পুরাবো। এভাবে যদি আপনি ইউনিটটা বের করে রাখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার মিটারটা নষ্ট কি না। সেক্ষেত্রে মিটার যদি আপনি বেশি বিল উঠতে হয় আপনি মিটারটি চেঞ্জ করতে পারেন, বা ওয়ারিংয়ে আপনার ওয়ারিং যদি ভুল থাকে সেক্ষেত্রেও কিন্তু অন্য মিটারের সাথে যদি আপনার মিটারে কোনো কিছু করা থাকে নিউটনের সাথে আর্থিং বা আর্থিংয়ের সাথে নিউটন করা থাকে, তো সেক্ষেত্রে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে। কিন্তু আপনার সিঙ্গেল মিটারের ক্ষেত্রে কিন্তু কখনোই বিদ্যুৎ বিল বেশি আসবে না, যতই নিউটনের সাথে আর্থিংয়ের কানেকশন করা থাকুক না কেন। তো যাই হোক, আমি আপনাদের দেখাচ্ছি যে এটা নিয়ে কোনো টেনশন করবেন না যে মিটারের সাথে আর্থিং কানেকশন করা নিয়ে। তো আমি বলছিলাম যে এখানে যে একের আমি একাধিক মিটারগুলো দিয়ে কানেকশন দেখাচ্ছি, এটা কিন্তু আমি সবাইকে জিজ্ঞাসা করেছি যে আপনার কি বিদ্যুৎ বিল বেশি আসে কি না, তারা বলেছে যে না বিদ্যুৎ বিল আমার বেশি আসে না। তো আপনারা শুধু টেনশন করবেন না এটা নিয়ে, আপনি যতটুকু খরচ যত ইউনিট পুরাবেন ততটুকু কিন্তু আসবে। তো দেখেন এখানে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি যে আপনাদের বিদ্যুৎ বিল বেশি আসে কি না, এবং তো যতগুলো ভিডিও আমি দেখিয়েছি যে আপনাদের এই মিটার সম্পর্কে, তো অবশ্যই সেই মিটারগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব যে মিটারের কোনো কিছু আমি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি দেখেন এখানেও কিন্তু মিটারের সাথে আর্থিং কানেকশন করা নাই। তো আমার ভিডিও দেখে আপনারা কাজ জানলেও করতে পারবেন, কাজ না জানলেও কিন্তু ভিডিও দেখে কাজটি করতে পারবেন এবং জানতে পারবেন যে কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা কীভাবে কাজ করবেন তা কিন্তু জানতে পারবেন। তো আমি অনেকগুলো মিটারের চেক করে দেখে মিটারগুলো টেস্ট করে দেখেছি যে মিটারে কিন্তু উঠলেও কিন্তু বিদ্যুৎ বেশি আসে না, আর পুলের সাথে কিন্তু ওরা কিন্তু মাটির থেকে দেখেন পুলের মধ্যে কিন্তু একটা রড, মোটা রড দিয়ে কিন্তু আর্থিং করাই থাকে ওখানে, মানে আর্থিংয়ের সাথে নিউটনের সাথে কানেকশন করাই থাকে পুলের সাথে এবং মাটির সাথে দিয়ে, এবং যেসব পুল আছে যে সিমেন্টের পুল ওই সবগুলোই কিন্তু দেওয়া থাকে আর্থিংয়ের সাথে নিউটন কানেকশন করা। তাদের পর্যন্তই আল্লাহ হাফেজ।